হ্যালো গাইস, আজকে আপনাদের দেখাবো কিভাবে রেডিয়েন্টের যে এয়ারড্রপটা আসছে এখানে $85,000, এটাতে আপনি কিভাবে পার্টিসিপেন্ট করবেন এটা এখন ডিটেলস দেখাবো। তো এর জন্য আপনার ওয়ালেটে $22 থেকে $23 থাকতে হবে দুইটা টাস্ক করার জন্য, আর যদি একটা টাস্ক করতে চান তাহলে $5.5 বা $6 থাকলেই হবে। তো চলেন দেখা যাক। তো এর আগে আমরা হচ্ছে এই পলি হেড্রার যে এয়ারড্রপটা আমরা অ্যাটেন্ড করছিলাম ওখানে 14 পলি হেড্রা দিয়েছিল, ওটা থেকে আমাদের এই যে $42 বিএনবিতে কনভার্ট করে নিয়েছি আমি। তো চলেন এখন আমরা রেডিয়েন্টের এটা কমপ্লিট করি। তো প্রথমে হচ্ছে আপনি ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসবেন, আসার পরে আপনার যদি ডলার এখানে থাকে তাহলে ভালো, অথবা আপনার স্পলেট থেকে এখানে $23 নিয়ে আসবেন, $23 বিএনবিতে কনভার্ট করে তারপরে এখানে নিয়ে আসবেন। ওকে, তারপরে হচ্ছে এই যে এখানে আপনি পেয়ে যাবেন, এখানে পাবেন অথবা ডিসকভারি ক্লিক করলে এখানেও পেয়ে যাবেন। এই যে রেডিয়েন্ট ঢুকলাম, তো এখানে হচ্ছে দুইটা টাস্ক আছে। প্রথমটা হইতেছে $5 দিয়ে করতে হবে, আর দ্বিতীয়টা হচ্ছে এখানে $20 ডিপোজিট করতে হবে। তো আমি সেকেন্ড টাস্কটা প্রথমে করতেছি, ডিপোজিট নাও ক্লিক করে দিলাম। তো চলে আসছে, আসার পরে এইখানে আপনি আপনার বাইন্যান্সের ওয়েব থ্রি ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন বিএনবি স্মার্ট চেনের চেন সিলেক্ট করে। তো এরপরে নিচে আসবেন, আসার পরে আপনার যেটা আছে ইথেরিয়াম আছে, বিএনবি, ইউএসডিসি, ইউএসডিটি, আপনার যেটা আছে ওইটা সিলেক্ট করবেন। আমার বিএনবি আছে এই জন্য আমি বিএনবি সিলেক্ট করলাম। করার পরে এখানে আপনি $20 সমপরিমাণ ডিপোজিট করবেন। তো আমি 0.0234, এই যে এখানে আমি 0.04 দিই, তো $22 পরিমাণ হয়েছে। তো আমি আচ্ছা আমি $22ই দিলাম, দেওয়ার পরে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, দেখেন এখানে চার্জ কাটবে হচ্ছে $1.25। তো এখানে $1.25 কাটবে, আবার আরও কিছু সব মিলিয়ে আপনার $2.5 মতো এখানে খরচ হবে। আর আপনি এখান থেকে এয়ারড্রপে মিনিমাম $10, 12, বা $15 পাবেন। পলি হেড্রার মতো $40 অতটা দেবে না, হয়তো আর একটু কম পাবেন। তো যাই হোক, ডিপোজিটে ক্লিক করলাম, এখন ভেরিফিকেশন হবে। নেটওয়ার্ক ফি এখানে 50 সেন্ট, আচ্ছা কনফার্ম দিলাম আমি। তো পাস কি চাইতেছে কনফার্ম করে দিলাম। ওকে, এটা কমপ্লিট হয়ে গেছে, ব্যাক দিলাম। এই দেখেন $22 এখানে ডিপোজিট চলে আসছে, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে এখান থেকে ব্যাক দিব, বেরোয় যাব ক্রস দিয়ে। এটা তো আমরা কমপ্লিট করছি, এখন এই যে ভেরিফাই টাস্ক দিব, ঠিক আছে। দেখেন এটা কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে এই যে আমার যে এখানে $42 ছিল, দেখেন এখন কিন্তু আমার এখানে $19 হয়ে গেছে, $22 কিন্তু চলে গেছে। তো ওটার আবার ব্যাক আনতে হবে এখানে। তো ব্যাক আনার জন্য আমরা এখানে যাব, এই যে ট্রেন্ডিং ডি অ্যাপস, এখানে এই তীরের মধ্যে ক্লিক করবেন। করার পরে এই যে রেডিয়েন্ট ক্যাপিটাল, এটাতে ঢুকে যাবেন, ওপেন অ্যাপ, অ্যাকসেপ্ট, কন্টিনিউ, ওপেন অ্যাপ, যেখানে আমরা হচ্ছে ডিপোজিট করলাম ওইখানে আবার চলে যাবে। ওকে ওকে, এখানে চলে আসছে। আসার পরে হচ্ছে এই যে দেখেন $22 আছে, তো তো এখন এখানে আবার বিএনবিতে যাবেন, উইথড্র, উইথড্রতে যাওয়ার পরে এই যে এখানে যতটুক ডিপোজিট করছিলাম এখানে কিন্তু আছে। তো এটাতে ক্লিক করবেন, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে, কন্টিনিউ দিবেন, অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ দেওয়ার পরে দেখেন এখানে আবার 4 সেন্ট কাটতেছে, আগে কাটছিল 50 সেন্ট, এখন কাটতেছে 4 সেন্ট।
ওকে অ্যাপ্রুভ দিয়ে দেই আমরা, ফিঙ্গার দিয়ে দিব, দিয়ে দিলাম। ওকে উইথড্র সাকসেসফুল হয়ে গেছে, এখন চলেন দেখি। ওকে দেখি ঠিকই হলো না নাকি। আচ্ছা আমরা আবি আমাদের ওয়েব থ্রি ওয়ালেটে যেয়ে দেখি হয়েছে কিনা। এখনো আসে নাই। আচ্ছা প্রথমে অ্যাপ্রুভ হয়েছে, এখন উইথড্র আবার পুনরায় দিতে হবে সেম ওয়েতে। 65, আচ্ছা 65 সেন্ট কাটবে। ওকে উইথড্র হইতেছে ওটা, উইথড্র হ্যাভ সাকসেসফুলি উইথড্র বিএনবি। আচ্ছা এখানে সাকসেসফুল হয়েছে, এখন আমরা দেখি এখানে আমাদের ডিপোজিট $22 ছিল, শূন্য হয়ে গেছে। হ্যাঁ তো আমরা ব্যাকে যাই, ওয়েব থ্রি ওয়ালেটে গিয়ে দেখি এখানে আসছে কি না, দেখা যাক। এখানে তো এখনো আসে নাই। চলে আসছে, দেখেন এখানে $42 ছিল, এখন $41, তো $1-এর মতো অলরেডি আমার কেটে গেছে। তো আমাদের সেকেন্ড টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অলরেডি আপনারা দেখছেন এখানে কমপ্লিট হয়েছে, সেকেন্ড টাস্ক কমপ্লিট। এখন আমরা ফার্স্ট টাস্ক করবো, এটা একদম ইজি। এখানে হচ্ছে $5 সমপরিমাণ রেডিয়েন্ট আমাদের সোয়াপ করতে হবে। তো চলেন, আমার বিএনবি আছে, এ কারণে উপরে বিএনবি সিলেক্ট করবেন। আপনারা যদি ইউএসডিটি থাকে তাহলে উপরে হচ্ছে ইউএসডিটি সিলেক্ট করবেন, মানে যেটা যেই টোকেন আপনার আছে আপনি উপরে সেটা সিলেক্ট করবেন, আর নিচে সিলেক্ট করবেন হচ্ছে রেডিয়েন্ট। লোডিং হচ্ছে, একটু সময় লাগবে। ওকে আর RDNT লিখে সার্চ করবেন এবং এই যে বিএনবির এটা সিলেক্ট করে নেবেন। ওকে ঠিক আছে, তো এখানে হচ্ছে আমি লিখতেছি 0.01। $0.01 দিলেই $5 সমপরিমাণ হয়ে যায়, তো আমি এটাই নিচ্ছি। সোয়াপে ক্লিক করে দিবেন, এখানে চার্জ কাটবে হচ্ছে 9 সেন্ট। ওকে কনফার্ম, কনফার্ম দিয়ে দিলাম, পাস কি দিয়ে দিব। ওকে আচ্ছা, এটা এটা প্রসেসিংয়ে আছে, এটা একটু পরে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা আমরা সোয়াপটা এখনও কমপ্লিট হয় নাই, তো তারপর আমরা দেখি ওখানে যে এখানে ভেরিফাই দিয়ে দেখি হয়েছে কিনা, ভেরিফাই টাস্ক। আচ্ছা আমরা হচ্ছে আচ্ছা এই যে এখানে আমাদের $5 সমপরিমাণ রেডিয়েন্ট সোয়াপ হয়ে গেছে, তো আমরা এখানে যে ভেরিফাই করে দিই। ওকে ভেরিফাই মনে হয় হয়ে গেছে অলরেডি। ২ নম্বরটা হয়েছে, ১ নম্বরটা আমরা ভেরিফাই করি দেখি। ওকে ভেরিফাই, তো আমরা দুইটা ভেরিফাই করে ফেললাম। আমাদের $1.50 বা $1.50-ই সম্ভবত, আবার দেখি এখানে দুটোটা কিন্তু হয়ে গেছে। এখানে আমাদের $42 ছিল, এখন $41 আছে, তার মানে আমাদের $1-এর মতো খরচ হলো। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা $10 পাই তারপরেও কিন্তু $9-এর মতো আমাদের প্রফিট। তো আমি পুরো ডিটেলস দেখাই দিলাম, সবাই এটাতে পার্টিসিপেট করে নেবেন, কারণ আর মাত্র 3 দিন আছে। তো
তো দুইটা টাস্কে আপনি পার্টিসিপেট করতে চান তাহলে আপনার মিনিমাম $22 থেকে $23 যদি রাখতে হবে আপনার ওয়ালেটে, আর প্রথম টাস্কের জন্য জাস্ট $6 থাকলেই এনাফ। ওকে, তো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে আরেক নতুন কোনো ভিডিওতে সবাই। ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।